রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। আকাশ পৃথিবীকে আল্লাহ 6টি পিরিয়ডে সৃষ্টি করেছেন এবং কার কোনখানে মৃত্যু হবে, কার কোন জায়গায় দাফন করা হবে, এগুলি সব আল্লাহ তাআলার কাছে তথ্য রয়েছে। কোরআনের যদি আমরা 57 নম্বর সূরা আল হাদিদ এর 4 এবং 5 নম্বর আয়াতে দেখি, তাহলে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলা আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়া'রুজু ফিহা ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তিনি সেই মহান যিনি গগনমণ্ডল ও পৃথিবীকে মাত্র 6টি পিরিয়ডে সৃষ্টি করেছেন, তারপরে তিনি মহান আরশে অধিষ্ঠিত হয়েছেন। তিনি বেশ জানেন যা কিছু মাটির মধ্যে প্রবেশ করবে আর যা কিছু তা থেকে বেরিয়ে আসবে, আর আসমান থেকে যা নাজিল হচ্ছে আর যা কিছু তাতে উঠতে থাকে সবই যে তিনি বেশ জানেন। তিনি অবশ্যই তোমাদের সাথেই রয়েছেন, আল্লাহ সবই দেখছেন, তোমরা যা কিছু করে যাচ্ছ গগনমণ্ডল ও পৃথিবীর আধিপত্য শুধু তারই, আর তারই দরবারে সব বিষয়ে রুজু হবে। তিনি সকলের সাথে থাকেন, ওয়াহুয়া মা'আকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি থাকেন। শ্রবণ শক্তির সাথে, দৃষ্টি শক্তির সাথে, এবং তিনি আমাদের সব কৃতকর্মগুলি ভূপৃষ্ঠের শক্তির দ্বারা রেকর্ড করতে থাকেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। তো আমাদের ফ্লপি তৈরি হচ্ছে, আমাদের জীবনের প্রতিটি সেকেন্ড, মিনিট, দিন, মাস, সপ্তাহ, বছর সবই রেকর্ড হচ্ছে, আর এই রেকর্ড কিয়ামতের মাঠে সামনে রেখে দেওয়া হবে এবং বলা হবে ইকরা কিতাব। এই রেকর্ডকে সবাই পড়ে দেখবে, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, এবং সবাই নিজ নিজ হিসাব দাতা হিসাবে যথেষ্ট হবে। সবাই জানে সে জগতে কি কি ভালো কাজ করেছে আর কি কি খারাপ কাজ করেছে, সবই সবাই জানে। তাই আল্লাহ বলেন, ওয়াকুল্লা আলজাম ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরান ইকরা কিতাব। সবার গলায় এই ফ্লপি ঝুলবে কিয়ামতের মাঠে, সবাই তাদের নিজ নিজ ক্যাসেট দেখিয়ে নেবে, ফ্লপি দেখিয়ে নেবে, এবং তারা সবই জানতে পারবে পৃথিবীতে যা কিছু করেছিল। তাই আল্লাহ বলছেন, ওয়া মা'আকুম আইনা মা কুনতুম, আল্লাহ বিমা তা'মালুনা বাসির, আমরা যা কিছু করছি না কেন তিনি সব তার দৃষ্টিশক্তি দিয়ে দেখছেন। তিনি এই গগনমণ্ডল, এই আকাশ পৃথিবীকে 6টি পিরিয়ডে তৈরি করেছেন, আর তিনি আরশে অধিষ্ঠিত হয়ে আছেন। মানুষ কোথায় গিয়ে মারা যাবে, কোথায় তাকে দাফন করা হবে, এবং মাটির ভিতরে কি রয়েছে আর মাটির ভিতরে কি যাবে সব তিনি জানেন। আল্লাহ বলছেন, সব কিছুই গগনমণ্ডল এবং পৃথিবীর আধিপত্য শুধু তারই জন্য, আর তারই দরবারে সব বিষয়ে রুজু হতে হবে। আপনি যখন মারা যাচ্ছেন, আমি যখন মারা যাচ্ছি, আল্লাহ তাআলার দিকে চলে যাচ্ছি, এসছি কোত্থেকে, তার পক্ষ থেকে, তার দিক থেকে। তো এই পৃথিবীতে যার পক্ষ থেকে এসেছি তার দিকে ফেরত যাব, এর মাঝপথে যিনি জীবনদাতা তার দেওয়া অনেক অধিকার, তার কিছু অধিকার রয়েছে, আমাদের করণীয় কিছু কাজ রয়েছে আমাদের উপরে, তার সেগুলি আমাদের আঞ্জাম দিতে হবে। যদি না দিই তাহলে আমাদের দশা হবে সেই ঘোষেদের ননির মতো, সেই দাঁতখানি চাল, মুসুরের ডাল এর মতো হবে। মা যা বলেছেন সেগুলি না করতে যেয়ে সেই ঘোষেদের ননি,
যারা ঘুড়ি উড়াচ্ছিলেন, তাদের পিছনে যে সময় নষ্ট করে মা সেই ফিরিস্তি ভুলে যেয়ে এখন উল্টো পাল্টা বলে যা নিয়ে ঘরে ফেরত যাওয়ার কথা তা তার দ্বারা হয়নি। তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের উপর কিছু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বগুলি যদি আমরা এই পৃথিবীতে করে তার দিকে আবার ফেরত যাই, কারণ তিনি বলছেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, সব কিছু সব কিছু রুজু হয় আল্লাহ তাআলার দিকে। আবার আমরা যখন মৃত্যুবরণ করব আমরা চলে যাব তার দিকে। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার আসতে হবে না, হিন্দুদের যে মতবাদ রয়েছে সাতটি জনম একেবারে ভুয়া মতবাদ, যার কোনো স্পষ্ট কোনো প্রমাণ হতেই পারে না, লজিক কোনো কথা তারা বলতেই পারে না, শুধু কল্পনার জোরে মতবাদকে ইস্টাবলিশ করার জন্য লেগে আছেন সামান্য কিছু তাদের পুরোহিতরা। তো এই আসমান জমিনকে আল্লাহ ছয়টি পিরিয়ডে তৈরি করেছেন, তারপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়ে আছেন, মাটির মধ্যে তিনি অগণিত খনিজ সম্পদ রেখে দিয়েছেন, সেগুলিকে প্রবেশ সেগুলিকে বের করার দায়িত্ব আপনার এবং আমার। আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হয়ে আমরা সেগুলি বের করে নিতে পারি। কোথায় কোন মাটিতে কার লাশ প্রবেশ করবে কেউ জানে না। আসমান হতে যে বৃষ্টি ঝাড়া ধরে, বৃষ্টি ঝড়ে, তাও তিনি জানেন, আর যত ধরনের বাষ্প আকাশের দিকে যাচ্ছে তাও তিনি জানেন, কারণ তিনি সব কিছু জানেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারজু ফিহা। আকাশ থেকে যা নাজিল হয় বৃষ্টি বলেন, ওমা ইয়ারজু ফিহা, আর যা আকাশের দিকে ওঠে বাষ্প বলেন, এই সব বিজ্ঞানে ভরা কোরআন। কিন্তু কোরআনের বাহিরে কোনো বিজ্ঞান নেই, মতবাদ নেই। প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা থাকেন তার দৃষ্টিশক্তির সাথে, তিনি প্রত্যেকের কাজকে দেখছেন, কে ভালো কাজ করছে আর কে খারাপ কাজ করছে। তাই তো তিনি বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখতে চাচ্ছেন তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, তাদেরকে তিনি জাজ করতে চান, প্রতিদান দিবেন তিনি, আর যারা খারাপ কাজ করবে তারাও তার প্রতিদান পাবে। তো বিশেষভাবে আমরা জানলাম আল্লাহ আমাদের সাথে, তার দৃষ্টিশক্তির সাথে আমাদের সাথে থাকেন, তার দৃষ্টিশক্তি সবসময় আমাদেরকে ঘিরে রেখেছেন। আমরা কখনো এমন কোনো সময় অতিবাহিত করতে পারবো না যে সময় আল্লাহ তাআলার দৃষ্টি শক্তির বাহিরে কোথাও চলে যাব, তার গোচরের বাহিরে আমরা যেতে পারবো না। আর আকাশ পৃথিবী তিনি ছয়টি পিরিয়ডে সৃষ্টি করেছেন।